নদীতে পাঁট পচাতে গিয়ে জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিনহাটা দুই নম্বর ব্লকের কিষামত দশ গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকার বানিয়াদহ নদীতে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পাঁট পচাবার জন্য নদীতে পাঁট রাখতে যায় নৃপেন বর্মন নামে বয়স চল্লিশের এক ব্যক্তি। সেই সময় নদীতে জলের স্রোত বেশি থাকায় ডুবে যান সেই ব্যক্তি। এই ঘটনা জানাজানি হতে আশেপাশে এলাকা থেকে প্রচুর লোক জমায়েত করতে শুরু করেছেন ঘটনাস্থলে। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে সেখানে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ এবং দিনহাটা এক নম্বর ব্লকের বিডিও মদনমোহন মুর্মু। বিডিওর তৎপরতায় জলে নামানো হয়েছে বিপর্যয় উদ্ধার কার্যের একটি টিমকে। বেশ কিছুক্ষণ তল্লাশির পরেও সেই ব্যক্তির দেহ উদ্ধার করতে পারেনি সেই টিম। বিডিও সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে দিয়ে তল্লাশি করা হবে ওই ব্যক্তির। তিনজন মানে জাগাইছে আর একজন সূত্রী পার হবে, এমন টাইমে পিছনে ঘুরি দেখা ওই মানে ডুবে ডুবা ভাব ডুবে ডুবে এই যে বড় চিল্লিয়ে আল্লাহ পরে লোক আসছে আসে ধরন ধরন করতে করতে একদম ডুবে গেছে। মানে গ্রামে যে চ্যাংরা মারা বউ নামছে আমি আর পাই